সুজিত বসুর নামেও কিন্তু পোস্টার লিখে এসছেন গো ব্যাক, মন্ত্রী এসছেন আপনাদের গ্রামে, ওনাকে কিন্তু গো ব্যাক লিখে এনেছেন কেন? এতদিন মন্ত্রীরা কোথায় ছিল? এতদিন আমাদের নিরাপত্তা ওদের জানতো না, মন্ত্রীকে জানতো না। এতদিন আমরা এত ভয়ে আছি, আতঙ্কে আছি, এতদিন এসে আমরা দেখলো না যে কি হচ্ছে এখানে। মন্ত্রী বলছেন জমি ফেরত পাবেন কিছুদিনের মধ্যে, গ্রামবাসীরা কি ভরসা পাচ্ছেন? এতদিন কোথায় ছিল ওরা? বলছেন মন্ত্রীরা বলছেন যে গ্রামবাসীদের জমি ফেরত পাবেন কিছুদিনের মধ্যে, সেই ভরসাটা তো আপনার? ভরসা নেই আমাদের, কোনো ভরসা নেই। কেন ভরসা নেই? এতদিন ছিল, কি হচ্ছে? শাহজাহানের গ্রেপ্তার চাই, এরকম পোস্টারও কিন্তু রাস্তায় নেমেছেন এলাকার বাসিন্দারা, এবং তারা কিন্তু একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন। এবং এই যে জায়গা, এখানে কিন্তু পুলিশের ক্যাম্প ছিল, সেখানে গ্রামের বাসিন্দারা একেবারে হাতে একের পর এক অভিযোগ পত্র, সেইটাকে নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছেন। কারোর হাতে লেখা রয়েছে অজিত মাইতির গ্রেপ্তার চাই, কারোর হাতে লেখা রয়েছে শাহজাহানের গ্রেপ্তার চাই, কেউ বা লিখেছে সুজিত বসু গো ব্যাক, কেউ বা লিখেছে অজিত মাইতি গো ব্যাক, এরকম একের পর এক যে অভিযোগ পত্র, সেই অভিযোগ পত্র নিয়ে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশ এসছে, পুলিশের বাহিনী এসছে এখানে, র্যাফের ফোর্স এসছে, এবং এই যে জায়গা রয়েছে, এই জায়গা যাতে এই আমরা দেখেছিলাম গত শুক্রবার দিনকেও উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই জায়গায় কিন্তু একেবারে স্লোগান দিতে শুরু করেছেন যখন এখানে মন্ত্রীরা এসে পৌঁছেছেন এই বেড়মজুর এলাকায়। তখনই কিন্তু বেড়মজুর এলাকার একাংশ আমরা দেখতে পাচ্ছি মহিলারা ফের রাস্তায় নেমেছেন, এবং নেমে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। প্রত্যেকের অভিযোগ পত্র তারা নিজেদের যারা এইসব অসভ্য কাজ করে তাদের জায়গা জেলে হয়, এটা হচ্ছে অন্য জায়গার সাথে আমাদের পার্থক্য। তাই দয়া করে আমাদের একটাই অনুরোধ, আমরা চিহ্নিত করেছি, দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি, আমরা হলধরদা শক্তিদা এরকম মানুষদের আবার দলের দায়িত্বে আনছি, সামনের মুখ করছি। আপনারা এদের সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো সমস্যা আপনারা ক্যাম্পে নথিভুক্ত করুন, বিডিও অফিসে নথিভুক্ত করুন। সরকার আপনাদের দাবি, আপনাদের যে ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবি, সেটা ফেরত দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমরা শুনলাম এত সময় আমাদের রাজ্যের মন্ত্রী যে বিষয়টা সেটা হচ্ছে সিরাজকে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী তো পাঠাচ্ছে, এখানে আসছে কেন? আসবে কে এখানে আসছেন? সরিয়ে দেওয়া হয়েছে সিরাজ। সিরাজ সে না, আমরা ফাঁসি দেয় সিরাজের সরে তো সেই আবার সরিয়ে দেওয়া হয়েছে। ও দিয়ে কোনো লাভ হলো না, তবে তো হরকে।
ধুলো ফাঁসি চাই, ওর কথা মতো চল।